শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম আমরা কথা বলবো গত এক সপ্তাহ অর্থাৎ বারোই নভেম্বর থেকে আঠেরই নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে চলো শুরু করা যাক প্রথমে কথা বলবো এই সময় হতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা জুলাই এই বছর দু হাজার সালে ছিল এর একশো দুইতম প্রতিষ্ঠাবার্ষিকী নেথন কমিশনের রিপোর্ট অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল প্রতিষ্ঠার সময় এর অনুষদ ছিল তিনটি কলা বিজ্ঞান ও আইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ফিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বর্তমান বিভাগ সংখ্যা তিরাশিটি প্রতিষ্ঠার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ছিল বারোটি এই উনিশে নভেম্বর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিপ্পান্নতম সমাবর্তন এই সমাবর্তনের একটি ইতিহাস আছে উনিশশো একুশ সালের পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর ব্রিটিশ আমলে প্রথম নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হয় উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি তারপর উনিশশো চব্বিশ থেকে ছেচল্লিশ সাল পর্যন্ত প্রতি বছরই সর্বমোট চব্বিশ বার সমাবর্তন অনুষ্ঠিত হয় ব্রিটিশ আমলে শেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালের একুশে নভেম্বর পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের চব্বিশে মার্চ এবং উনিশশো সাল পর্যন্ত আরও পনেরো বার সমাবর্তন হয় পাকিস্তান আমলে সর্বশেষ সমাবর্তন হয়েছিল উনিশশো সত্তর সালে আটই মার্চ সেটি ছিল বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশতম সমাবর্তন স্বাধীনতার পর প্রথমবারের মতো অর্থাৎ চল্লিশতম সমাবর্তন হবার কথা ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলর রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতি হিসেবে সমাবর্তন উদ্বোধন করার কথা ছিল কিন্তু তার আগেই সেদিন ভোররাতে ঘটে যায় নৃশংস হত্যাকাণ্ড পনেরোই আগস্টের ট্রাজেডি সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর সমাবর্তন স্থগিত হয়ে যায় সেই চল্লিশতম সমাবর্তন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই সালের আঠারোই ডিসেম্বর এসে দীর্ঘ অনেক বছর পরে এদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বারবার চলছেই দু হাজার সালে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবছর অন্য যে কোনো বছরের তুলনায় তারা বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এবার তারা আন্তঃমহাদেশীয় বা ইন্টার কন্টিনেন্টাল ক্ষেপণাস্ত্র বা মিসাইলের পরীক্ষা চালিয়েছে সাড়ে পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করার ক্ষমতা থাকলে কোনো ক্ষেপণাস্ত্র বলা হয় ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল বা আইসিবিএম জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী উত্তর কোরিয়া যে কোনো দূরত্বে ব্যারাস্টিক ক্ষেপণাস্ত্রই পরীক্ষা করতে পারে না তাদের সে অধিকার নেই কিন্তু তারপরও তারা একে পরে করে চলেছে এবং তারা বলছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় দেখানোর জন্যই এটি করছে এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবস্থা অবনতি হচ্ছেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের এক কোটিরও বেশি মানুষ এখন পুরোপুরি বিদ্যুৎহীন দেশের প্রেসিডেন্ট ভি ভ্লাদিমির জেলেন্সকি এক ভিডিও বার্তায় এটি জানিয়েছেন ইউক্রেন এখন তাপমাত্রা শীতকাল হবার কারণে শূন্য ডিগ্রিও নিচে নেমে গেছে এমন সময় মিসাইল হামলা ইউক্রেনের দৈর্ঘ্যের জীবন ভয়াবহ করে তুলেছে আশঙ্কা করা হচ্ছে সতেরোই অক্টোবর মিসাইল হামলার পর ইউক্রেনের পক্ষের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে না রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনের সামরিক এবং জ্বালানি অবকাঠামোকে টার্গেট করে মিসাইল হামলা চালাচ্ছে জি টোয়েন্টি সম্মেলন চলাকালীন এই মিসাইল হামলা শুরু হয় প্রথম দিনই শতাধিক ব্যালাস্টিক মিসাইল ছড়ে দেশটি তবে এখন প্রতিদিনই হামলা অব্যাহত আছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের মিসাইল তৈরির কারখানা টার্গেট করে মিসাইল হামলা চালানো হয়েছে এছাড়া টার্গেট করা হচ্ছে জ্বালানি অবকাঠামোগুলোকেও এদিকে এই সকল মিসাইল ছড়াছড়ির মধ্যেই পোল্যান্ডে একটি এস থ্রি হান্ড্রেড মিসাইল পড়ে দুজন নিহত হয়েছেন ঘটনার পরপরই রাশিয়ার দিকে আঙুল তোলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্স্কি এবং তিনি বলেন যেহেতু ন্যাটো এখানে অন্তর্ভুক্ত অর্থাৎ ন্যাটো দেশে রাশিয়া হামলা করলো তাই ন্যাটো যে এভাবে পদক্ষেপ নেওয়া কিন্তু পোল্যান্ড ওই মিসাইল হামলার ব্যাপারটি নিয়ে তদন্ত করার পর জানিয়েছে মিসাইলটি ছিল মূলত ইউক্রেনেরই খুব সম্ভবত রাশিয়ার ছোড়া মিসাইল ঠেকানোর জন্য তা সেটি ছুঁড়েছিলো অর্থাৎ এটি ছিল একটি অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল যুক্তরাষ্ট্র বলছে তার নিজের তদন্ত শুরু করেছিল কিন্তু পোল্যান্ডের তদন্তে তা সন্তুষ্ট যে মিসাইলটি ইউক্রেনেরই ছিল কিন্তু তাহলেও দোষ রাশিয়ার কারণ মিসাইলটি ইউক্রেন ছুঁড়েছিলো রাশিয়ার ছড়া মিসাইলকে ঠেকানোর জন্য যুদ্ধের কারণে ইউক্রেনে যত ক্ষতি হয়েছে রাশিয়াকেই তা ক্ষতিপূরণ দিতে হবে এমন একটি রেজলেউশন পাশ হয়েছে জাতিসংঘে বিশ্বের বেশিরভাগ দেশ তার পক্ষে ভোট দিয়েছে বুঝতে বলা হয়েছে রাশিয়ার হামলায় ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতি ও জীবনাশের জন্য ক্ষতিপূরণ দিতে হবে মস্কোকে এই রেজলেউশনের পক্ষে ভোট দিয়েছে চুরানব্বইটি রাষ্ট্র বিপক্ষে দিয়েছে চোদ্দোটি রাষ্ট্র তবে তিয়াত্তরটি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়ার পক্ষে ছিল ইরান চীন সিরিয়া ও বেলারুশ এছাড়া বাংলাদেশ সহ ব্রাজিল ভারত ও দক্ষিণ আফ্রিকা ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ সাধারণত সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যে সকল রেজলেউশন আসছে তার খুব তার এ পর্যন্ত শুধুমাত্র একটিতে বাংলাদেশ রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে বাকি কোনোটিতে বাংলাদেশ ভোট দেয়নি এদিকে আসন্ন নিউক্লিয়ার ঝুঁকি নিয়ে আলাপ করছেন যুক্তরাষ্ট্র রাশিয়ার গোয়েন্দা প্রধানরা তারা ইউক্রেনে মস্কোর পারমাণবিক হুমকি এবং রাশিয়ার হাতে অন্যায়ভাবে আটক মার্কিন যুদ্ধবন্দীদের বিষয়ে কথা বলেছেন তুরস্কের রাজধানী আঙ্কারায় সোমবার এই বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস এবং রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান সের্গেই নারিশকিন উইলিয়াম বার্নস দীর্ঘদিন রাশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন তিনি রুশ ভাষা ভালো জানেন এদিকে সম্প্রতি দখল করা খেরসন শহরে দেশীয় ও বিদেশি কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের নিষিদ্ধ করেছে ইউক্রেন সম্প্রতি রাশিয়া এই অঞ্চল থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয় পিছু হটে তখন খেরস ইউক্রেন খুব দ্রুতই এই অঞ্চল দখল করে নেয় খেরসন কিন্তু সেখানে এই যে মার্কিন গণমাধ্যম সিএনএন এবং ব্রিটিশ গণমাধ্যম স্কেন নিউজ সহ আরও বেশ কিছু গণমাধ্যমকে ঢোকা নিষিদ্ধ করেছে ইউক্রেন কারণ তারা বলছে যে এই সকল গণমাধ্যম অনুমতি ছাড়া ছবি তুলছিল এবং প্রচার করছিলো যা ইউক্রেনের পক্ষে ক্ষতিকর হতে পারে এদিকে ইসরায়েলে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে আজারবাইজান আজারবাইজান ক্ষেত্রে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরও এক মাস আগে থেকেই তারা সেখানে দূতাবাস নির্মাণের কাজ শুরু করেছিল সম্প্রতি সেটি তাদের সংসদে পাশ হয় তেল হতে যাচ্ছে এই দূতাবাস এর আগে অনেক মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও আজারবাইজানই প্রথম শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দুই দেশের মধ্যে তিরিশ বছর ধরে কূটনৈতিক সম্পর্ক রয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে ইসরায়েল দূতাবাস স্থাপন করেছিল উনিশশো সালে আর দু সালে এসে ইজ এখন আজারবাই যেন ইসরায়েলে তার দূতাবাস স্থাপন করছে এদিকে দু হাজার আঠারো সালের দোসরা অক্টোবর সৌদি সাংবাদিক জামাল খাসুগি নিহত হন নির্মমভাবে এজন দায়ী করা হচ্ছিল সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে কারণ ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাসোগিকে তুরস্কের সৌদি কনসুলেটে নির্মমভাবে হত্যা করে সৌদি এজেন্টরা তা বারবার নাম উঠে আসছিল ক্ষেত্রে ক্ষেত্রে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কারণ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এ ধরনের বিরোধী মত দমনের অভিযোগ রয়েছে এবং যেমন খাসুগি তাদের বিরুদ্ধে লেখারেখি করতেন তবে মার্কিন যুক্তরাষ্ট্রটি আদালতে খাসুগির প্রেমিকার দায়ের করা মামলা থেকে কাউন প্রিন্স মোহাম্মদকে দায় মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র তারা কিন্তু মামলার মেরিট বিচারে অর্থাৎ অভিযোগটি সত্য কিনা না তার বিচারে দায় দায়মুক্তি দেয়নি বরং সালমানকে দায় দেওয়া হয়েছে অন্য একটি দেশের প্রধান হিসেবে তারা বলছে যে আন্তর্জাতিক আইন অনুসারে এটি একটি প্রথা যে বা রীতি যে অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে দায়ী করা হয় না এজন্য তারা এই মামলা থেকে তাকে বাদ দিয়েছে বা অব্যাহতি দিয়েছে কিন্তু বা প্রকৃতপক্ষে আদালতের বিচারে যে জামাল খাসগীর হত্যায় মহেন্দ্র সালমান প্রকৃতি অভিযুক্ত কিনা বা দায়ী ছিলেন কিনা তা কিন্তু জানা গেল না কিন্তু মার্কিন যুক্ত গোয়েন্দারা জানাচ্ছেন যে প্রকৃতপক্ষে মহেন্দ্র সালমানই ছিলেন এই হত্যাকাণ্ডের পিছনে এদিকে বিশ্বের জনসংখ্যা ক্রমেই বাড়ছে এবং তা এখন আট বিলিয়ন ছাড়িয়েছে অর্থাৎ আটশো কোটি জাতিসংঘের সঙ্গে তথ্যানুসারে সাত বিলিয়নে মাইল অতিক্রম করার পর মাত্র এগারো বছরের মধ্যেই আট বিলিয়নে পৌঁছে গেল বিশ্বের জনসংখ্যা এদিকে গ্রামীতে বাংলাদেশ সঙ্গীতে সবচেয়ে বড় আসর গ্রামী অ্যাওয়ার্ডের এবারের আসর পঁয়ষট্টিতম আসরে এবার স্থান পেল বাংলাদেশের নাম প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ আসরে মনোনয়ন পেয়েছেন দেশের দুই শিল্পী নাশিদ কামাল ও আরমিন মুসার গাওয়া গানের অ্যালবাম শুরুয়াত বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল এদিকে বিচারকদের পূর্ণ সৌরীয় আইন প্রয়োগের নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবতুল্লাহ আখুন্দাদা ফলে এখন থেকে ডাকাতি অপহরণ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের শাস্তি ইসলামী সরি আইন অনুসারে কার্যকর হবে দেশটিতে সরিয়া আইনে প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর পাথর নিক্ষেপ চাবুক মারা এবং চোরদের হাতের কবজি কাটার বিধান রয়েছে নব্বই দশকে ক্ষমতায় থাকাকালীন তালেবানরা এই ধরনের আইন কার্যকর করেছিল তখন এই জন্য বিশ্বজুড়ে তারা ব্যাপক সমালোচনা হয়েছিল এবার যখন তারা আফগানিস্তান দখল করে কাবুল দখল করে তখন তারা বলেছিল তারা চরমপথের দিকে যাবে না বরং তাদের নীতিনীতিতে একটু সহনশীল হবে কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে তারা নারীদের ক্ষেত্রে না নারীদের অধিকার শিক্ষা দিকে সংকুচিত করছে এবং সয়ী আইনের ক্ষেত্রে তারা পূর্ণ সৈয়নের প্রয়োগের নির্দেশ দিল মার্কিন মহাকাশ সংস্থার নাসা ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে তাদের সবচেয়ে শক্তিশালী রকেট একশো মিটার লম্বা আর্টেমিস রকেট উৎক্ষেপণ করেছে রকেটটি যে মহাকাশকে নিয়ে মহাকাশযানকে নিয়ে চাঁদের দিকে যাচ্ছে সেটির নাম ওরিয়ন এটি সফলভাবে পৌঁছতে পারলে তারপর আরও একটি মহাকাশ চাঁদে প্রেরণ করা হবে এবং তারপরে আবার নবচারী সহ মহাকাশযান চাঁদে প্রেরণ করা হবে এদিকে বিশ্বকাপ ফুটবলের দাম বাড়ছে বিশ্বজুড়ে বিশ্ব ফুটবলের শুরুটা কোন সময় উনিশশো চার সালের একুশে মে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিষ্ঠিত হয় ফেডারেল ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা এই ফিফা উনিশশো তিরিশ সালে প্রথম বিশ্বকাপের আয়োজন করে লাতিন আমেরিকার দেশ উরুগুয়েতে সেবার প্রতিবেশী আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের প্রথম শিরোপা জিতে নেয় স্বাগতিক উরুগুয়ে তারপর থেকে প্রতি চার পর পরপর এই বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয়ে আসছে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উনিশশো বিয়াল্লিশ এবং উনিশশো সালে এই দুটি বিশ্বকাপের আসর বসেনি এখন যে বিশ্বকাপ হচ্ছে কাতারে এই কাতার বিশ্বকাপে যে বলটি তার নাম রাখা হয়েছে আর রিহলা অফিসিয়াল বলের নাম আর রিহলা রিহলা আরবি শব্দ এর অর্থ ভ্রমণ এটি মূলত নেওয়া হয়েছে বিখ্যাত আরও পর্যটক ইবনে মতো তার বইয়ের নাম থেকে ইবনে মতো একটি বই লিখেছিলেন সেখানে তার ভ্রমণ বৃত্তান্ত ছিল সেটির নাম ছিল আর রিহলা বা ভ্রমণ সেই নামেই এবারের কাতারের অফিশিয়াল বলের নাম রাখা হয়েছে আর রিহলা এ ছিল গত বারোই নভেম্বর থেকে আট আঠেরোই নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কোনো পরামর্শ থাকলে অক্সিজেন অক্সিজেনাতে ভুলবেন না ধন্যবাদ